वेलकम बैक टू माय चैनल। चले आज आबार नतून वीडियो नहीं लक्ष्मी पूजे जो भोग तैरी कर तरी रेसिपि आज के तुम्हारे साथ शेयर करब। तो ये हमें कड़ाई बसि दिए प्रथम भाजागुलो करब जो पाँच रकम भाजा कर दिन। तो ये प्रथम भेंडी भाजा बसिए दिलम आगे हमें नून माखिए रेखे तई नून देवार प्रयोजन है ना। समस्त भाजागुलोते ही आगे थेके परिमाण मतो नून दिए रेखे अल्प अल्प को नून माखिए रेखे तई शुद्ध अल्प अल्प हलुद दिए सब्जीगुलो भेजे नेब। फ्लेमटा हाई रेखे मिनिट पाँचेक मतो नड़ाचाड़ा कर ले भेंडी भाजा हो जाए। एकदम पतला भावे केटे तई भाजते बेशिक्षण समय लागबे ना। तो देखते तुम्हारा एखाने भेंडीटा भाजा हो गेछे। तो एबार तेलटा झरिए निये आस्ते आस्ते तुले नेब। কড়াইয়ের এই তেলের মধ্যে এবার দিয়ে দেব কুঁদরিগুলো। কুঁদরিগুলোতেও আগে থেকে নুন মাখানো আছে, দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখবো যাতে কুঁদরিটা অল্প একটু সিদ্ধ হয়ে যায়। তো নাড়াচাড়া করে ভেজে নেব। ठीक एक ही रकम कर बाकी सब सब्जीगुलो भेजे नेब। পাঁচ রকমের ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। এই ফুলকপিগুলো খিচুড়িতে দেব। খিচুড়িতে এবার যে সবজিগুলো দেব সেগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণে। তবে খিচুড়ির যে সবজিগুলো ভাজবো তাতে একটা তো নুন দেব না, কারণ নুন দিয়ে সবজিগুলো ভাজলে সবজিগুলো এখনই সিদ্ধ হয়ে যাবে আর খিচুড়িতে দিলে পরে গলে যাবে। তো এগুলো লাল করে ভেজে নেব শুধু অল্প পরিমাণে হলুদ দিয়ে। ফুলকপিগুলো লাল হয়ে গেছে, তো এবার তুলে নিলাম। এরপরে এতে ভেজে নেব গাজর আর বরবটি। তো গাজর বরবটিগুলো হাই ফ্লেমে একটু ভেজে নেব, তবে এগুলো দু মিনিটের জন্য আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে ভেজে নেব। তো গাজর বরবটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। এবার এরপর এতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, তবে আলুতে আমরা এখানে একটু নুন দেব। আলুগুলোকে একটু ঢাকা দেব ওই 2 থেকে 3 মিনিটের জন্য। আলুটাও ভাজা কমপ্লিট, দেখছো তোমরা অনেকখানি লাল হয়ে গেছে। তো আলুগুলোও তুলে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি মুগ ডাল নিয়েছি, কারণ যেহেতু ঠাকুরের ভোগ হবে নিরামিষ ডাল দরকার, তাই মুগ ডালটা ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেব বলতে বেশিক্ষণ না,
তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ডালটা ভেজে নেব, যাতে না ডালটা পুড়ে যায় খেয়াল রাখতে হবে সেদিকে, আর লালও না হয়ে যায়। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই ডালটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমরা ডালের সাথে যে খিচুড়িতে চাল নেব সেটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেই চালটাও ধুয়ে রেখেছি। সেটা ডালটা যখন দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে যায় তখন চালটা ওর সাথে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব। এখানে আমি চালটা মিশিয়ে দিলাম, চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এবার ডালে আর চালে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লো থাকবে। বেশি যদি আমি এখানে আঁচ দিই তাহলে কী হবে, পুড়ে যেতে থাকবে। ডাল ও চালের মধ্য থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে, তো ভাজা বোঝা যাচ্ছে যে ভাজাটা হয়ে গেছে। তো নামিয়ে নিলাম, এরপর বসিয়ে দেব হাঁড়িটা। হাঁড়িতে খিচুড়ির মাপে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি, আর প্রথমেই দিয়ে দেব নুন। এবার নুনটা তোমরা বলবে তেলের মধ্যে কেন দিলাম, কারণ এখানে আমি একদম তেলের মধ্যে শুকনো মশলাগুলো দেব, তো বেশি তেলটা চারিদিকে ছিটকাবে, তো সেই জন্য আমি নুনটা দিয়েছি। এবার দেখতে পাচ্ছ তোমরা তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আদা আর হলুদ। তো এবার মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমাদেরকে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলা কষানোর জন্য যেহেতু শুকনো মশলা তো এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, নাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যাতে না মশলাটা পুড়ে যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে যে চাল আর ডালটা আছে সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব। সব চালটাই দিয়ে দিলাম এখানে, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি চাল আর ডাল। এরপর দিয়ে দেব জল। জল আমাদের একটু বেশি লাগবে, তো হাঁড়িটা কিছু কম ভর্তি করে জল দিয়ে দিলাম। থেকে কুড়ি মিনিট পর যখন ডাল আর চালটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সবজিগুলো, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার এতে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে জল, কারণ জলটা আর একটু লাগবে, বোঝাই যাচ্ছে যে জলটা অনেকটা টেনে গেছে, আর এখনও প্রায় 10 থেকে 15 মিনিট এখনও ফুটলে তবে যে খিচুড়িটা রেডি হবে, কারণ চালটা এখনও একটু শক্ত আছে, ডালটা এখনও একটু গোটা আছে। তো তাই আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট পর খিচুড়ি একদম রেডি, সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিয়ে মিশিয়ে নিতে হবে পুরোটা ভালো করে, দিয়ে নামিয়ে নেব। ভোগের খিচুড়ি রেডি। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা পাঁচ ফোড়ন, আর এখানে লঙ্কা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এইটা আমি যে ঘ্যাঁটটা হবে সেটার জন্য মশলাটা তৈরি করছি। এখানে আমি তেলে দিয়ে দিয়েছি এই আদা বাটা, তো মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিলাম হলুদ আর জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে দেব। তবে এখানে তোমরা হয়তো বলবে যে আমি কোনো কিছুর পরিমাণটা বলছি না, সবই আন্দাজ মতো দিচ্ছি প্যাকেট থেকে, কারণ তার একটাই কারণ যে এটা তো ঠাকুরের ভোগ, তো ঠাকুরের অত কৌটো রাখা সম্ভব না,
তো সেই জন্য এখানে প্রত্যেকটা জিনিস প্যাকেট থেকে দিচ্ছি। আর তোমরা নিজেদের পরিমাণ যেভাবে রান্না করবে সেই পরিমাণে মশলাগুলো ইউজ করবে। তো এখানে ঘাটের জন্য আমি যে সবজিগুলো কেটেছিলাম এখানে পুঁই শাক থেকে শুরু করে আলু, কুমড়ো, তোমার কুঁদরি, বেগুন আর কয়েকটা গাজরও দিয়ে দিয়েছিলাম, আর রয়েছে বরবটি, নানান রকম সবজি সমস্ত কিছুই এতে রয়েছে। তো সব সবজি দিয়ে এই ঘাটটা তৈরি করছি। এই সবজি ঘাটটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তো এই ফোড়নেই আমি মশলা দিয়ে বসিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম নুন। তো নুনটা ভালোভাবে মিশিয়ে নেব, এতে কোনো রকম জল দেওয়ারও প্রয়োজন হবে না, সমস্ত সবজি থেকে যে জলটা বেরোবে তাতে ঘাটটা রেডি হয়ে যাবে। তো সব কিছু দিয়ে বসিয়ে দিলে প্রায় লো ফ্লেমে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলেই ঘাটটা আস্তে আস্তে তৈরি হয়ে যায় নিজের থেকে, কোনো রকম মানে লাড়ানো বা কষানো দরকারই পড়ে না, খুব সহজে এই ঘাটটা তৈরি হয়ে যায়। তো আধ ঘন্টার জন্য আমি এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আর ঘাটটা তৈরি হয়ে যাবে আধ ঘন্টা পর। তো নামিয়ে নিলেই হবে, কারণ এতে জল দেওয়ারও প্রয়োজন হবে না, ঘ্যাট রেডি। এরপর টমেটোর চাটনিটা বসিয়ে দেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন দেব আর দেব শুকনো লঙ্কা। তো এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর কুচিগুলো। দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন আর হলুদ। হলুদ একদম এক চিমটি দেব। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব টমেটোগুলো, যাতে একটু গলে যায়, কারণ টমেটোগুলো তো একটু শক্তভাব আছে, কারণ একদম পাকা টমেটো নয়। তো সেই জন্য একটু যাতে টমেটোটা নরম হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দেব ঢাকা, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলে দেখব টমেটোটা অনেকখানি এইরকম নরম হয়ে গেছে। তো খুন্তিটা দিয়ে একটু এইরকম চেপে চেপে টমেটোটা একটু টমেটোটা গলিয়ে নেব। এরপর টমেটোটা যখন এইরকম একটা পেস্টের আকারে চলে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। হ্যাঁ, চাটনিতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না, আর জল দিলে কি হয় চাটনিটা স্বাদটা অনেকটা পাল্টে যায়, আর বেশি দিন তুমি স্টোরও করে রাখতে পারবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু দিয়ে 2 থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। ব্যাস টমেটোর চাটনি রেডি। এবার পায়েস বসিয়ে দেব। আজকে পায়েসের রেসিপি হবে একটু অন্যরকম। তো এখানে কড়াইয়ে আমি ঘি নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল 50 গ্রাম মতো নিয়ে এতে ভেজে নেব। যেহেতু 500 দুধের পায়েস করব তাই আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি। তো চালটা একটু ঘির মধ্যে ভেজে নেব লো ফ্লেমে। চাল থেকে যখন একটা গন্ধ বেরোতে শুরু হবে তখন নামিয়ে নেব, বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট হার্ডলি চালটা আমাদের ভাজতে হয়। তো চালের কালারটা যাতে না লাল হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো চালটা আমাদের ভাজা হয়ে গেছে, এখানে দুধও গরম হয়ে গেছে, দুধের মধ্যে এবার চালটা দিয়ে দেব। পায়েসটা একদম লো ফ্লেমে
আধ ঘন্টা মতো ফুটে যাওয়ার পর এর মধ্যে এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। তোমরা যেরকম মাপে মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম স্বাদেই তোমরা চিনিটা দেবে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, পায়েসও অলমোস্ট রেডি। তো চিনিটা দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আরও রান্না হয়ে যাবে। তো তারপরে এখানে আমি এলাচ গুঁড়ি দিয়ে দেব আর কাজু কিশমিশটাও মিশিয়ে দেব। তো পায়েস রেডি। খুব সহজে ঝটপট এইভাবে পায়েস তৈরি হয়ে যায় আর স্বাদও সম্পূর্ণ ভিন্ন হয়। সুজি তৈরি করার জন্য কড়াইয়ে আবারও ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এখানে আমি সুজিটা দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম সুজি রান্না করছি। তো সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমাদেরকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে সুজিটা ভেজে নিতে হবে। সুজির রঙটা যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সুজিটা ভেজে নিতে হবে। তো এখানে তোমরা লক্ষ্য করবে সুজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ক্যামেরাতে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না অতটা, তো তাও দেখ সুজির কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমরা এতে দিয়ে দেব জল। জল দিয়ে সুজিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এই পরিমাণে জলটা লাগবে, মানে 250 গ্রাম সুজিতে 1 গ্লাস মতো জল দিয়েছি এখানে আমি প্রথমে। তো সুজিটা মিশাতে থাকবো, যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও একটু জল দেব। হ্যাঁ, সুজিটা একটু শক্ত লাগছে, তো আমাদের তো সুজিটা একটু সেদ্ধ করে নিতে হবে, তো সেই জন্য আর একটু এতে জল অ্যাড করেছি। স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি, এবার চিনির সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুজিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সুজিটা থালায় ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পিস পিস আকারে কেটে নেব। তো এইভাবে খুব সহজে সুজি তৈরি হয়ে যায়, 5 মিনিটের মধ্যেই সুজি তৈরি হয়ে যায়। তো এবার দিয়ে দিলাম এলাচগুলো, এতো করে রেখেছিলাম সেই এলাচগুলো। সবশেষে এখানে ময়দাতে ময়ন দিয়ে আমি লুচিগুলো ভেজে নেব। গরম গরম সবার লাস্টে লুচিগুলো ভেজে নিয়েছি। রেডি কোজাগরি লক্ষ্মী পুজোর ভোগ। এইরকম একটা ভোগ তোমরা যে কোনো পুজো উপলক্ষেই তৈরি করে নিতে পারো।